শেরপুরের ঝিনাই গাতিতে চিচিঙ্গা চাষে দুই কৃষকের স্বপ্ন দুর্বৃত্তদের চক্রান্তে চুরমার। শেরপুর জেলা থেকে গোলাম রব্বানি টিটুর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়নের দাঁড়িয়ারপাড় গ্রামে চিচিঙ্গা সবজি চাষে দুই কৃষকের স্বপ্ন দুর্বৃত্তদের চক্রান্তে চুরমার হয়ে গেছে। জানা গেছে, উত্তর দাঁড়িয়ারপাড় গ্রামের সুরুজ্জামানের ছেলে মালিক মিয়া ও একই গ্রামের আজাহার আলী 40% করে 80% জমিতে চিচিঙ্গা সবজি চাষ করে, চিচিঙ্গা সবজি চাষ পরিচর্যা করে উপযুক্ত করে তোলেন। এখন প্রতিটি গাছে চিচিঙ্গা ধরতে শুরু করেছে। এই মুহূর্তে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রোববার রাতে প্রত্যেকটি গাছ কর্তন ও উপড়ে ফেলে দিয়ে বাগানের ক্ষয়ক্ষতি সাধিত করে। সকালে খবর পেয়ে কৃষকরা মাঠে চিচিঙ্গা গাছ কর্তন দেখে কান্নাকাটি করতে শুরু করলে এলাকাবাসী সবজির বাগান দেখতে ভিড় করে। মালিক ও আজহার আলী আহাজারি করে বলেন, আমরা প্রতি বছর এ চাষ করে সংসার চালাই, এবার কাহারা রাতের অন্ধকারে চিচিঙ্গার গাছগুলো কর্তন করে আমাদের 3-4 লাখ টাকার ক্ষতি করেছেন, তার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঝিনাইগাতি থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মালিক মিয়া।